খুলনা রেল স্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির অজ্ঞাত পরিচয় 170 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রাতে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে খুলনা জিআরপি থানায় মামলাটি দায়ের করেন। তিনি জানান, শনিবার বিএনপির গণসমাবেশে আসা অনেক নেতাকর্মী রেল স্টেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ তাদেরকে বাইরে যাওয়ার আহ্বান জানালে তারা ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে দুপুরে মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের 16টি গ্লাস ভাঙচুর করে। মামলায় 150 থেকে 170 জনের কথা উল্লেখ করা হয়েছে।